সৌদি আরবের বাইরে কম মানুষই মোহাম্মদ বিন সালমানের নাম জানে। 2015 সালে তার বাবা যখন সৌদি আরবের বাদশাহ হন, তখন থেকেই মোহাম্মদ বিন সালমানের নাম আলোচনায় আসতে থাকে। 31 বছর বয়সী এই ব্যক্তি সৌদি আরবের ভেতরে হয়ে ওঠেন এক প্রবল ক্ষমতাধর ব্যক্তি। মোহাম্মদ বিন সালমানকে ক্রাউন প্রিন্স পদে অসীন করেন তার বাবা এবং সৌদি আরবের বর্তমান বাদশাহ সালমান। এ পদ থেকে সরে দেওয়া হয়েছিল মোহাম্মদ বিন সালমানের চাচাতো ভাই মোহাম্মদ বিন নায়েফকে। ক্রাউন প্রিন্স হিসাবে যিনি অসীন হন, তিনি পরবর্তীতে হন সৌদি আরবের বাদশাহ। বর্তমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের জন্ম 1985 সালের 31 আগস্ট। তৎকালীন সৌদি প্রিন্স বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের তৃতীয় স্ত্রীর বড় সন্তান মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত কিং সৌদ ইউনিভার্সিটি থেকে তিনি আইনশাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। 2009 সালে মোহাম্মদ বিন সালমানকে তার বাবার বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়। তার বাবা সালমান বিন আব্দুল আজিজ যখন রিয়াদের গভর্নর ছিলেন, তখন 2013 সাল থেকে মোহাম্মদ বিন সালমান ক্ষমতা কেন্দ্রে আসতে শুরু করেন। তখন তাকে মন্ত্রীর মর্যাদায় ক্রাউন প্রিন্স কোর্টের প্রধান হিসেবে নিয়োগ করা হয়। ঠিক এর আগের বছর তার বাবা সালমান বিন আব্দুল আজিজকে ক্রাউন প্রিন্স হিসেবে অসীন করেছিলেন। মোহাম্মদ বিন নাইফের বাবা নাইফ বিন আব্দুল আজিজের মৃত্যুর পর সালমান বিন আব্দুল আজিজ ক্রাউন প্রিন্স হিসাবে অসীন হয়েছিলেন। 2015 সালে বাদশাহ আব্দুল বিন আজিজ মারা যাওয়ার পর সালমান বিন আব্দুল আজিজ সৌদি আরবের বাদশাহ হন। তিনি ক্ষমতাসীন হওয়ার পর তাৎক্ষণিকভাবে 2টা সিদ্ধান্ত নেন। এর মধ্যে একটা হচ্ছে তার ছেলে মোহাম্মদ বিন সালমানকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া। তিনি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার পরেই 2015 সালের মার্চ মাস থেকে সৌদি আরবের নেতৃত্বে ইয়েমেনে শুরু হয় সামরিক অভিযান। হাউসি বিদ্রোহীদের গত 2 বছর ধরে ইয়েমেনে সামরিক অভিযান চালালেও তেমন কোনো অগ্রগতি হয়নি। তবে এই ঘটনায় সৌদি আরব ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। 2015 সালে এপ্রিলে মাসে বাদশাহ তার ক্ষমতার উত্তরাধিকার হিসেবে বেশ নাটকীয় পরিবর্তন আনেন। মোহাম্মদ বিন নাইফকে ক্রাউন প্রিন্স হিসাবে নিয়োগ করা হয় এবং মোহাম্মদ বিন সালমানকে ডেপুটি ক্রাউন প্রিন্স হিসাবে নিয়োগ করা হয়। একই সাথে তিনি সৌদি আরবের অর্থনীতি এবং উন্নয়ন বিষয়ক কাউন্সিলের প্রেসিডেন্টের দায়িত্ব পান। এরপর মোহাম্মদ বিন সালমান 2030 সালকে লক্ষ্য করে সৌদি আরবের সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনের জন্য ব্যাপক পদক্ষেপ ঘোষণা করেন। দেশের বাইরে তিনি তার বাবা সালমান বিন আব্দুল আজিজের প্রতিনিধিত্ব করে বেইজিং ওয়াশিংটন সফর করেছেন। ওয়াশিংটন সফর গত মার্চ মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথেও তিনি বৈঠক করেছেন। প্রিয় দর্শক, আপনাদের জন্যই আমাদের এই আয়োজন। আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আপনার মতামত দিতে কমেন্ট করুন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।